छूटे जाए सब बाधा एड़िए चेना अचेना सब पथ पेरिए आड्डा और गाने एक ही बंधुत्वेर टाने आरडी मिल्क नियो लो चारटी भिन्न स्वादेर मिल्क एडेड ड्रिंक्स जा आपनाके राखे सब समय एनर्जेटिक নতুন বিয়ে করে লই যেতেছে ভাই গাড়ির মধ্যে আমনে নতুন বাগের লইয়া ব্যান্ড পার্টি বাজাইয়া মাস্তি করতে করতে আইতেছে ভাই চলেন ভাই আমনে চরম বিয়ে ভাই তোর কাছে কি মনে হইতেছে মজা না হাসতাস কে ভাই জন্মগত তোর যদি নেক্সট টাইম দেখছি কোন মায়ের টিচ কোর্স এই মহল্লা না পাশের মহল্লা তাহলে তোর নেড়ি ব্যাংক আছে না তো ধরা দিব কিন্তু আর সোজা হেঁটে যাবি বুলো পিছে থাকাবি না যা এই আরো দিরা দে এই যা দে যা ওরা দুজন হচ্ছে আমার ছোট ভাই হ্যাঁ আপন ছোট ভাই এরা বাইরে যত রুই কাতলা হোক না কেন আমার সামনে একেবারে পুটি মাছ শোনো ভাইরা আজ থেকে এই সংসারে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে তোমরা কি তাতে খুশি আমি কিন্তু বেজায় খুশি হ্যাঁ
কেন জানো? কেন আমি খুশি হয়েছি? একটা সংসারে যদি নারীর ছোঁয়া না থাকে তাহলে কি হয়? তাহলে কি হয়? সেই পুরুষরা হয় বেপরোয়া এবং অগোছালো। তাই আমি নারীকে নিয়ে আসছি, তোমার নতুন ভাবিকে। এর আগেও তো একটা বিয়ে করছিলেন, ওইটাও তো টিকে নাই। সেটাকে টিকতে দাওনি তোমরা, তোমাদের কারণেই আমার সংসারটা ভেঙে যায়। শোনো, তোমাদের ভাবি নাম হচ্ছে রাঙা, নামটা সুন্দর না? তোমরা ওকে রাঙা ভাবি বলে ডাকলে ভালো লাগবে, শুনতে কিন্তু বেশ লাগে। রাঙা বউ, আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিলাম, এই সংসারটা তোমার। এখন থেকে এটা গুছিয়ে রাখবে, সুন্দর করে রাখবে, এটা হবে একটি সুন্দর বাগান। যেটা কইতে সেটা হন, যা। এই লো 50 টাকা। কই তুমি আসো, আসো। এই না তুমিও না, আরে নাও। শোনো, এই টাকা লইয়া চকলেট খাইবা, অন্য কিছু খাইবা না, বুঝছো? আর আজ থেকে হইলো আমি তোমাকে ভাব, আর তোমরা আমার দেব। আমি যা কমু আজকে থেকে তোমরা সব মাইনা চলবা। তাই তুমি একটু আমার থেকে বড় হইবা, তারপরেও বড় ভাবি বইলা কথা, তাই না? আমি কমু, তুই কইতে পারলি না? তুই তো কইতে পারস নাই, যা কর তা আমি কইছি। ওর ফাও কথা কইতে ছোস আর মুখ দেখা মুখ কেমনে? আমার কি মুখ নাই? মহল্লা কি আমার ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার নাই? তোমার কি চোখ না চুলা? দেখো না আমরা সিঁড়ির ঘরে খাড়া রয়েছি। আপনি বড় ভাই যে বিয়ে করলো, মিষ্টিও তো খাওয়াইলেন না। হ্যাঁ খাওয়ামো খাওয়ামো, ভাবছি মিষ্টির একটা দোকানে দিয়ে দেবো। তাহলে তো ভালোই হইব, আমার বিয়ের সব মিষ্টি আপনার দোকান থেকে কিনো। আপনারা তো মিষ্টি খাওয়াবেন না? যাই, আমি ভাবির যাই মিষ্টি খাওয়াই। এই কি কইলা? কার বিয়া, কার মিষ্টি খাওয়াইবা? সময় হইলে সব বলতে পারবে। সেস কত বড় বিয়া তো, বিয়া তো আপনি বিয়া তো খাই না। আমি যদি মরে যাই আমার নাম উচ্চারণ করবে কে? কেউ কি বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে না। তাই বলে কি আপনি একটার পর একটা বিয়ে করবেন নাকি? আপনার কুকিরদের কারণে কি হয়েছে? এলাকায় মা মুখ দিতে পারি না, সবাই থুতু দেয়। মান সম্বন্ধ যা ছিল সবই শেষ করছেন আপনি। এখন বিয়ে করার কথা কার? মেজো ভাইয়ের। আপনার বিয়ে করার কথা কোন? এই তোদের মান সম্মান আছে? মান সম্মান কি জিনিস তোরা বুঝিস? মান সম্মানটা তোদের নাই। এই যে বাবার বিজনেস, এটা আগলে রাখছে কিনা, ধরে রাখছে কিনা, বিজনেসটা করছে কিনা, তোরা করছিস? তোরা কেউ কিছু করিস না, তোরা ঘুরে ঘুরে বেড়াস, কাজকাম করো না। মান সম্মান তোদের আছে? মান সম্মান বলে কিছু নাই তোমাদের। তোমরা এখানে কি করো? সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে গেছি। যাই হোক, যাই করো করো, আমার পাঁচটা খিলিপান আনলে তো। হোয়াট হোয়াট না, পাঁচটা খিলিপান আনবা, কাঁচা সুপারি দিয়া আর হাগুনপুরি জর্দা দিয়া। রাত্রিবেলা খিলিপান না খেলে আমার মাথা গুঁড়ো, বুঝছো না?
ধরো 100 টাকা সাইয়ার হইলা কেন যাও চল আমি যাবো না না চল আয় তোমরা শোনো নাই হ্যাঁ তারপরে কি করবো ভাবছি তোমরা যা তা শোনা মরে গেছো তাই পানি উঠতে বলছি আমার যদি আর একবার ডাকতে আসা লাগে এইবার তো জগ দিয়ে মারছি এরপর এবার বাউটি দিয়ে মারবো কতক্ষণ হয়ে গেছে এখনো নাস্তা দেয় না খিদায় পেট চোচো করতেছে ভাই আমারও তো খিদায় পেট চোচো করতেছে মেজাজ খারাপ লাগতেছে ভাই ডিম কি আওয়াতে পাচ্ছে না করাই হলো এটা কোনো ডিম হইলো এখনো কিছু হইলো এটা কি দিছেন এই যা পারছি তাই বানাইছি চুপচাপ খায়া নাও আপনি এত কিছু জানেন এটা জানেন না যে আমরা সকালবেলা গিয়ে বাজা পরোটা খাই দুইটা ডিম পোস্ট খাই তারপরে সবজি খাই ডাল বুনা খাই আপনি জানেন না আর দিছেন এগুলো কি খাওয়া এই কম খাওয়ার অভ্যাস করো স্বাস্থ্য দেখছো দুই ভাই স্বাস্থ্য দেখো অস্ট্রেলিয়ান সারের মতো হইতাছো হ্যাঁ তোমাকে তো দুই বেলা ডায়েট করা উচিত হ্যাঁ কালকে থেকে দুপুর বেলা খাবার শশা আর রাতের বেলা খাবার এক চামচ ভাত আর সবজি মাছ মাংস বন্ধ বুঝছো মাছ মাংস আমি খাবো লাগবো না মাছ মাংস আপনি খেয়ে চল খাবো না এগুলো চল ধরো এটা কি বাজারের লিস্ট লিস্ট অনুযায়ী যা যা আছে পাই টু পাই নিয়ে আসবা তাহলে কিন্তু খাওয়া বন্ধ বাজারে যাও টাকা গো টাকার চিন্তা তোমাকে করা লাগবো না তোমাকে হতে টাকা দিমু হ্যাঁ আমার কি কুত্তা কামড়াইছে হ্যাঁ শোনো তোমার ভাই যে দোকান থেকে মাল নেয় সেখান থেকে নিয়ে আসবা তোমার ভাই গিয়া টাকা দিয়ে আসবো বুঝছো এই মহিলা আসার পর থেকে সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে ফেলাইছে মেজাজ খারাপ হইতেছে কিন্তু আনা মনে তো সব ভাঙ্গা চুরা ফেলাই দিছ ভাঙ্গা লো ভাই দেখছো ভাই আইতে না আইতে খাওনের কোটা দেওয়া শুরু করে দিছে আর বাকি দিন তো পইরাই আছে এগুলো কোনো রুটি দেখ এগুলো কোনো রুটি সারা দিয়া রাখছে ফালা ফালা সব ফালা খামু না সর আমি এই চিন্তায় আছি আমি তো সরষা ফুল দেখতেছি আমার ব্যাপারটা হয়ে গেছে আকাশ ভরা তারা ছাড়া ভাই তোরা কাজ কর তুই একটু এই লিস্টটা লইয়া একটু বাজারে যা লিস্ট ধরে ধরে যা যা আছে সব কিনা লই আবি আর একটা বড় রুই মাছ লই আবি
দুই ভাইয়ে মিললাম মজা করে খামো বুঝছস তোরা মাথাটা দিমুনে বড় মাথাটা তোরা দিয়া দিমুনে রাহ রুই মাছের মাথা না বড় মাথা আমারে ঘুষ দিতে চাও না আমি কোনোদিন বাজারে গেছি আর আমারে যদি বাজারের লিস্টটা ভাবে দিত আমার কাম হইতো আমি করতাম বাজারের লিস্টটা কারাতে দিছে তোমারতে কাম ডাকার তোমার আমি গঞ্জামো আমি পারুম না আরে বুঝছস কি আমি কখনো বাজারে গেছি আমি তো বাজারে বউ বুঝি না তুই তো বাজারে যাস বাজারের এলাকায় ঘুরা মুড়া বেড়াস তোরা চিনে তুই যাই আমার কার ফাপড় দিয়ে একটু দাম কম দিয়ে লই হইতে পারবি যা ভাই ল ল ধর না নে ধর আচ্ছা এত করে ওজন করতেছ 200 টাকা বার কর 200 টাকা বার করুম কে আমি যে এখন কষ্ট গিরা হ্যাঁ বাজারে যামু আমার মাথার গায়ে আমি যে পায়ে পড়ব এই যে মাথাটা গরম হইবে ঠান্ডা করতে না ঠান্ডা করতে তো কিছু খাইতে হইব না সেই কারণে তো টাকাটা চাইছি বুঝলে টাকা দাও যাম টাকা দিবা না যামু না আমার কাছে তো এত টাকা নাই বুঝছস না কে আর ভাইও তো এখন টাকা দেয় না বুঝতে ভাবি হওয়ার পরে একদম টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে ভাবিও টাকা দেয় না ভাইও টাকা দেয় না আমি এত টাকা মামু করতে দাঁড়া তো দেখতেছি একটু দর 130 টাকা আছে আর টাকা নাই তখন তুই যদি লয়ে লস তাহলে তো আমার পকেট একদম ফাঁকা হয়ে যাব না নিলে হয় না তুমি বয়া থাও বাকি কাম ফাঁকি এর আগে কি করছো মনে নাই আমি তুমি আমারে ফুল দিবা আমি যাম আমার লগে হাফ ফুল দিবা আমি যাম তাহলে হাফ বাজারে গিয়ে আমি আপুরু নে ভাই তুই নে এম করিস না নে দন না যা একটু বাজারটা কইরা নি আয় আচ্ছা ঠিক আছে আগে কথা হনো এত করে ওজন কইতাছো তুমি আমার বড় ভাই আমার একটা কর্তব্য আছে আমি যাম কোনো সমস্যা নাই কিন্তু এর আগে 322 আর এখন এর হলো 100 422 টাকা আমি যেন টাইম মতো পাই জায়গা লেয়ার ফেল যেন না হয় আচ্ছা ঠিক আছে দিয়া দিমু দে দাও দাও টাকা দাও পুরো পকেটে এখন ফাঁকা হয়ে গেল পুরো 300 টাকা লয়ে আস কি ব্যাপার আপনি এখানে কি করতেছেন দরজায় উকি চুকি মারতেছেন কেন এই কি কইলা আমি উকি চুকি দিমু কি লিগা আমি তো এসে তোমাকে বসা ময়লা আছে কিনা এটা দেখার লিগা ময়লা না তো হ্যাঁ উপরুক্ত জানা শ্রী ভাইয়া দেখলাম যে তোমাকে ময়লা যদি নিয়ে থাকে তাহলে আমাকে ওটা নিল না কি লিগা এই কারণে আর আমি তো উকি চুকি দিমু কি লিগা আমি কি চোর নাকি ও আচ্ছা আপনি সব ফ্ল্যাটের ময়লা ফেলার দায়িত্ব নিছেন আগে কইবেন না আমাদের পাশে তো 3 দিন ধরে ময়লা ছিল এই আজ মতো কথা বল রে আজ মতো কথা বল না আমি কি ময়লা না যে ময়লা দিতে আইছি আমি তো দেখতে আইছি তোমার কাছে ময়লা না নিতে কিনা এটা দেখার লিগা পাপ কথা কইতেছো কি আমি বাজারে গেছি আর এনে তুমি প্রেমের রাশি না চালাইতাছো না আরে কি কইতাছস উল্টা পাল্টা কথা মুখ সামলা কথা কও ভাবি তো আমারে মানে ঝুড়ি দিয়ে পাঠাইছে ময়লার ঝুড়ি এটা নিচে ফলাই দিতে ময়লা লা হাইনা দেখা এরপর নামার সময় দেখি ও ও আমারে জিজ্ঞেস কেমন আছেন কি খবর খবর এর লিগা আমি ওর জিজ্ঞেস না আমি ঠিক আছি ভাই কি সত্যি কথা কইতাছে বুঝছি এটা ধরো এটা ধরুন গিলি তো ধরো এটা ধরো বাই একটা পার্টি দেওয়ার দরকার ছিল না কি এর পার্টি আর কি এর খাওন দাও ভাই বড় ভাই আবার একটা বিয়া করলো এই বলে তোমরা একটা খাওন দাও পাও না আমার ভাই বিয়া করছে তোর ভাই আমরা এলাকা ছোট ভাই না আমরা খাইতেই পারি তো বাগড়া তো শুনি কি তোর খাইতে হইব ভাই দুই বিয়া করো না চার বিয়া করো তোরে কই দিব আর তোরে খাওয়াই দেব কি লিগা কথা কম কর খেল চ্যালেঞ্জ খেলতাছস বাজি খেলতাছস না বাজি খেলাই খালি সব কনসেন্ট্রেশন নষ্ট করবি না তুই আমার তুই বহুত চালাক হয়ে গেছিস বড় ভাই কিন্তু একটা মাক্কি কাম করছে ভাই আপনার বাবিটা যে সুন্দর একদম একের তুই কি খেলতে আইছস হ্যাঁ খেলতে আইছস না তুই আমার বাবির প্রশংসা করতে আইছস বাজি খেলতেছস না বাজি খেল
তুই বহুত চালাকি কথা শুনে থাপরা কিন্তু কাঞ্চা পাড়ালে মো আমার বাবি একের না দুইয়ের তোরা কই দিব হ্যাঁ তোরা কই দিব ভাই চেতন কি লাগে চেতনতা কি তোমার কি আদর করব খেলার মধ্যে আবার তুই লাগাইছস ভাই একের বাবি অমুক দুইয়ের বাবি ফাইজ দাবি করছস না ভাই আমি সত্যি কথা কইলি কি ভাই আপনার দলে ও যা যা তোমার খেলা লাগব না যা হপ হপ আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে চেনা অচেনা সব পথ পেরিয়ে আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক কাল থেকে তো মাঝে মন্ত্র ডায়েট করব ভালো মন্দ তো কিছু খাইতে পারবো না আজকে ওরা খাইতো আসার পর থেকে তুমি আমাদের খাওয়াচ্ছ তুমি কি খাচ্ছ তোমাকে একটু দিলাম লক্ষ্মী লক্ষ্মী রাঙা বউ আমার আপনি না একটু বেশি রোমান্টিক ও গো সামনে আমি কেউ কম আমার লজ্জা লাগে না রে উড়ে যাচ্ছিস এত রোমান্টিক দৃশ্য দেখলে খাওয়ার আগে সবারই পেট ভরে যায় ডায়েট করবে আমার সামনে চিল্লাইতে পারো আমার সামনে অনেক কথা কইতে পারো ভাইয়ের সামনে গিয়ে তো পুরো বিলাই যেত একটা কথা তো মুখ দিতে পারে না ভাই ভাই কথা কবি না আমি ভাইয়ের সামনে বিলাই গেছিলাম না আর তুই কি তুই বাগের বাচ্চা ছিলি তুই তো বড় পুটি মাছের মতো বড় পানি তুই চেকে নাই বড় মরে যাস গা আমার কাহিনী করো তুই মাছ আসিল আমি পানি ভাই পানি দে তুমি না কি কইলা আমারে ভাই তুমি দাও আমি অন যাইতাছি আনকে তো কি করি আমি আজ দেখা বিট কইরে ছাড়ো ভাইয়ের লগে আমি পুটি মাছ না তুমি বিলাই এরা ভাই সর আজকে ভাই মুখ সামনে কথা আমি বিলাই না খারাপ আমি রেখে শক্তি লই লই আগা তুই পেট বড় খা দা রাঙা বউ তোমার ঠোঁটটা রাঙাবে যেদিন প্রথম বিয়ে করে এনেছিলাম তোমার ঠোঁটটা রাঙানো ছিল সেরকম করে রাঙাবে তোমার প্রেম বাড়ে রাত আসলে প্রেম বাড়ে আমার বাড়ে কবির বাড়ে দার্শনিকের প্রেম বাড়ে পৃথিবীর সমস্ত প্রেমিক পুরুষের প্রেম বাড়ে প্রেম বাড়ে না তুমি তো আমার ঘুম যে আসছে না তোমার আজকে খুব সুন্দর লাগছে আগের বড়াই ভালো আছে বুঝছস তা তো আমরা খাওয়ন দন পাইতাম এইটা এসে একটা টাইম সবকিছু একটা ই করে গেছে এই ও
কি কি গুড মর্নিং নাও শরীর ভালো না দর না সারাদিন তো টই টই করে বেড়াস তোর শরীর খারাপ হয়ে গেলি ধর ধর যাই লিস্ট অনুযায়ী সবকিছু কিনে লই ধর বাজারটা ঘুরে আন এর আগের 100 টাকা হ্যাঁ তারপরে 15,322 টাকা আছে ইন্টারনাল 422 টাকা এই টাকা পরিশোধ করছো সেই টাকা তো পরিশোধ করো না আবার কো বাজার আনতে যেতে না সেই টাকা আগে পরিশোধ করো বাজার না বাজারের টাজার কাজার সাজার সবকিছু করে লই আম হন তোরে কইছি বড় ভাই আমি বাজার করতে যা বাজার করে লই যা ধর কে তুমি আমার বড় ভাই হ্যাঁ এর আগে 100 টাকা দিছে 100 টাকা তো বাজারে যাওয়ার সময় হারা গেছে কে লেগা তোমার মুখ দিল কুফা নিশ্চয় তুমি আমার নামে কিছু করছো কিছু কুফাগিরি কই করছো এই কারণে তোমার টাকা টাকা সবই হারা গেছে গা কত কথা চলবো না টাকা তো সব হইবো আচ্ছা ঠিক আছে ভাই তুই এখন যা আমার কাছে টাকা আইলে আমি তোর টাকা দিব দেখাস না আমার কাছে কোনো টাকা নাই ভাই ও টাকা দে না ওই ভাবি আইছে হ্যাঁ ও টাকা দে না নে তোর আচ্ছা ঠিক আছে তুমি আমার বড় ভাই বাজারে যেতে গেছো কোনো সমস্যা নাই তো তোমার হাতের ঘড়িটা দাও ঘড়ি দিমু মানে ঘড়ি দিমুকে তোর তো ঘড়ি আছে তো আমার কাছে দেখিছি তোমার ঘড়িটা সুন্দর করে বাজারে বেচমু বেচা যা পামু ওই থেকে আমার টাকা কাইটা বাকি টাকা তোমার সুন্দর করে পকেটে দিমু তাহলে তো তোমার কাছে টাকা আয় পড়লো আর আমার 422 আর এখন যে বাজার দিতেছি এর 422 হেডার লেগে হলো আরো এক্সট্রা চার্জ কত জানো 422 420 840 টাকা ঘড়িটা দাও আমি এখনই করতেছি আমার ঘড়ি তো একটা বুঝছ তো এলি গাবাটা যা তুই লয়ে আমি তোরা একটা ঘড়ি কিনা দিমু যা আমি ভাইও একটা বাজারে তুমি যাই পারো মন্টু ভাই মন্টু কি ফেসাদে বললাম না না আমার যাইতে বাজারে এই মন্টু নতুন ভাবে কি এটা কেটে চাকরি দিচ্ছে ভালো অভ্যাসটা করা দরকার আছে ভবিষ্যতে কাজে লাগবো হে রানা মুখ সামলা কথা কবে কিন্তু মানে থাপড়ায় কিন্তু কান সাপটি ঘুরায় ফেলামু সিনিয়র হইছেন দেখে সেদিন কিছু কই নাই ভাই তাই আমিও কিন্তু হাত পা ব্যাংকে জমা রাখি নাই ব্যাংকে জমা রাখছ না উল্টাপাল্টা কথা কবি না কিন্তু মেজাজ মুজাজ খারাপ করবি না কিন্তু না ভাই এখন তো আর চাইলেও গাড়াইতে পারবেন না আপনার হাতে বাজারের ব্যাগ আছে তারপর বাসায় গেলে ওই যে নতুন ভাবি আছে না উনি আবার আপনার দাঁড়িয়ে দিব তাই ভাই আপনার জন্য আমার খুব কষ্ট লাগে আপনার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে ভাই এই বেটা তোরা যে ফোন দিতাছি তুই ফোন ধরস না গেলি ভাই ফোনটা সাইলেন্ট করে ঘুমাই পড়ছিলাম ভাই যদি জানতাম আপনার এই অবস্থা তাহলে ফোন সাইলেন্ট না করে আপনার ফোনের আশেই বসে থাকতাম এখন তো ফোন সাইলেন্ট করবি না ঠিক আছে আর তোর যে হাত পা যে ব্যাংকে রাখছস না এগুলো জমা উঠায় আন তুমি দাও
তুমি দম সারলা কেন? হ্যাঁ আস্তে আস্তে দম সারো বাবি, আপনি কইছেন না দম আটকে রাখতে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আর একটু হলে আমি আট পিলে মারা যাইতাম। আচ্ছা আজকের মতো হয়েছে, এখন রস খাও, খাও। এটা আমি খাইতে পারব না, এটা নিমের রস, খাও। এটা আমি খাইতে পারব না, এটা তিতা অনেক। আরে আমি কইছি খাও, খাও। কইছি না খামু না, এটা খাইয়া কি হবো? ও মা, খাইলে কি হয় জানো না? খাইলে পেটে গন্ডগোল থাকে না। আমার পেটে কোনো গন্ডগোল নাই। এই আমি জানি গন্ডগোল আছে। এই যে পেটটা বানাইছো, শরীরটা যে বানাইছো, শরীর ঠিক হয়ে যাইব, চর্বি কইলা যাইব, ঘুম ঠিক হইব, চেহারা সুন্দর হইব, বুঝছো? খাও, তুমিও খাও, খাও। আমি খাবো না ভাবি। আমার কি উঠতে হবে এখান দিয়া? তুমিও নাও। ম্যাডাম কামু না। এই তোমাকে তো তিন বেলা খাওয়া উচিত, এক বেলা দিছি, খাও। খাইতে বলছি খাও। কি খবর, কি করতেছেন? বাথরুম পরিষ্কার করতেছেন? আ ভাই, আপনি যা পারেন না। লাইন কেটে দিল, হালাই মনে হয় সেই লেভেলের ফাপড়ে আছে, বুঝছো? বুঝছি, রানার বাচ্চা এগুলো করতেছে না। রেহাম তো সিঁড়িতে বয়ে দিয়েছি, কয়েকদিন পরে তো মনে করো ঘরেও টিকতে পারবো না। এর জন্যই তো বলি নিজেকে একটু গোছান, চাকরি বাকরি করেন, তাছাড়া ভাইয়ের ব্যবসাও তো দেখতে পারেন, তারপর বিয়ে শাদী করেন, দেখবেন লাইফটাই চেঞ্জ হয়ে গেছে।
তুমি রাজি? কিসব বলতেছেন উল্টা পাল্টা, মানে কি? তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হইলে কিন্তু আমার সবকিছু হয়ে যাবে, বুঝছো? আমি তোমাকে খুব পছন্দ করি, প্লিজ তুমি রাজি হইবা, তোমার আবার বাইতে মেরে দেবো, তারপরে ওই ডানিটাকে গালে ধাক্কা দিয়ে বাইর করে দিব, প্লিজ তোমার আবার খুব পছন্দ, তুমি রাজি হয়ে যাও প্লিজ। আপনার মাথাটা না পুরাই গেছে, আপনার সাথে আমার যায় বলেন? আপনার বয়সের ফিগার দেখছেন? আপনার সাথে না ভালো করে হেসে হেসে মিষ্টি করে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। ভাবছিলাম আমার বিয়েতে আপনার দাওয়াত দিব, কার্ডও আনছিলাম, কিন্তু আপনাকে কেন, আপনার ফ্যামিলির কাউকে দাওয়াত দেওয়া যাবে না। সালাদগুলো খেয়ে ফেল। বউ হয়ে গেছে দেখা কেমন পুরো বাড়ি বাঁধা উঠা লয়ে নিব, এতদিন কিচ্ছু কই নাই কিন্তু কয়ে দিলাম, বড় ভাই বৌদিকে কিচ্ছু কই নাই, আর একবারও কিন্তু আমাকে কোনো বিষয় নাক গলাইবে না, তুমি কয়ে দিলাম। এই এই এখানে কি হইতেছে কি? এটা কি বাড়ি না? এটা ভদ্র লোকের বাড়ি নাকি ছোট লোকের বাড়ি? এসব চাচামেচি কেন হয়? হয় হয় হয়, যে বাড়িতে তোমার বউয়ের মতো পেইনফুল বউ থাকে আর যে বাড়িতে মেরুদণ্ডহীন একটা পুরুষ মানুষ থাকে, সেই বাড়িতে প্রত্যেকদিন চেঁচামেচি কেঁচাল ঝগড়াঝাটি সব কিছু হওয়া দরকার, বুঝছো? অনেক সহ্য করছো কিন্তু বড় ভাই, কয়ে দিলাম। তুমি রাস্তার থেকে একটা মাই আইনা আঙ্গ বাসার মধ্যে সব কিছু দিয়া দিবা, সব কিছু দায় দায়িত্ব তারে দিয়া দিবা, সে তদারকি করবে, আমরা কি দইঞ্চা? এই রাস্তার থেকে নিয়ে আসছি, রাস্তার থেকে তুই কি করছিস? তুই তোরা কি মানুষ? তোরা তো মানুষ না, এই বয়সে আমি সংসারের জন্য খাটতেছি আর তোরা কি করে বেড়াচ্ছিস? তোরা কি ওলোদের জিজ্ঞেস করছিস আমার শরীরের অবস্থা কেমন, আমি কেমন আছি ভাই জিজ্ঞেস করছিস? কোনোদিন জিজ্ঞেস করিস নি, তোরা মানুষের পর্যায়ে পড়িস না, তোরা কি করছিস? আমার জিনিসপত্রগুলো নিয়ে তোরা নষ্ট করতেছিস, ধ্বংস করতেছিস। ভাই ঠিক কইছেন, আমরাই নষ্ট করতেছি। বাবা মারা যাওয়ার সময় জন বাবারে ভুলে বলে আপনার সব সম্পত্তি নিজের নামে নিয়ে নিছেন, তখনই তো আমরা পর হয়ে গেছি। আপনি দুই দিনে বিয়া করছেন বংশারক্ষের লেগা, ভালো করছেন। আপনি সুন্দর করে কইলেই পারতেন যে তোরা ভারী হইয়া তোকে দেখতে চাই না, আমরা দুই যে বাই যাইতাম গা। হ্যাঁ চলে যা, স্টেট গেট আউট, গেট আউট এখান থেকে, চল চল চল, আয় আয় থাকুম নাই ভাই, থাকুক তার বৌদিয়া থাকুক। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে, আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। হ্যালো, আমি যে হেনে মনে হেনে আছি, আপনার কই দিব? ক্লাবে আছি। কে কি হইছে? কোন কি আপনি? মন্টু কই? ঠিক আছে আইতেছি আমি। ওই তোরা খেল, ওই তুই আমলে গাইতো আমার বড় ভাই বলে হসপিটালে, ওই হাই তুই আমলে গাই, খেল তোরা খেল ভাই, জানাইন কিন্তু। দেখ কি এটা, দেখ অবাক হবেন না, আজকে আপনাদের কিছু বলতে চাই আমি, শুনবেন তো? বলেন। আমি আপনাদের কেউ না, মানে আমি আপনাদের ভাবি না। আজকে যে মানুষটা হাসপাতালের বেডে শুয়ে আছে একমাত্র আপনাদের জন্য, আমার সম্ভব হলে আমি সারাটা জীবন তার পাশে কাটিয়ে দিতাম। কেন জানেন? কারণ
সে ভালোবাসতে জানে, সে দায়িত্ব নিতে জানে। আপনারা কি করেছেন? আপনারা কি কখনো এই মানুষটার কথা একবারও ভেবেছেন? আপনাদের তো কোনো ভবিষ্যৎ নেই। আপনাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, গোছার মানে গুছিয়ে দেওয়ার জন্য সে আমাকে রিকোয়েস্ট করেছে, আর আমি তার মুখের দিক তাকিয়ে আমি রাজি হয়েছি। ক্যান্সার? তুমি যদি আমার কাজটা করে দাও, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, আর তোমার এই চাকরিটা, নিরাপত্তা, নিশ্চয়তা দেব, এই আশ্বাস, এই বিশ্বাস তুমি আমার পরে রাখতে পারো। তোদের ধারণা বাবা মা সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে গেছে, আমি তোদের ঠকাবো, কিন্তু না, আমি কি চেয়েছি? আমি চেয়েছি তোরা ভালোভাবে থাকবি, তোদের অগোছলো জীবনটাকে তোরা গুছিয়ে নিবি। আমি মারা গেলে তোদের কে দেখবে, কে দেখবে তোদের? এই যে মেয়েটা, এই যে মেয়েটার সঙ্গে যে আমি নাটক করেছি, তা তোদের জন্য। আমি তোদের বোঝাতে চেয়েছি একটি নারীর মধ্যে যেমন ভালোবাসা থাকে তেমন শাসন থাকে। তোদের সঙ্গে তোদের ভাবির বনি বনা হয়নি বলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি ডিভোর্সটা ফেরত দিইনি, কেন নিইনি? যাতে তোরা ভালো থাকিস, সারা জীবন শান্তিতে থাকিস, এই জন্য আমি ডিভোর্সটা ফেরত আনিনি। ভাইজান, ভাইজান, Thank you.